প্রধানমন্ত্রীর পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাষ্ট্রীয় অভিযানের অঙ্গ হিসেবে শনিবার কল্যাণপুর ব্লকের আইসিডিএস প্রকল্পের উদ্যোগে একটি পুষ্টি র্যালির আয়োজন করা হয়। র্যালিতে কল্যাণপুর ব্লকের বিভিন্ন কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অংশগ্রহণ করেন। র্যালিটি কল্যাণপুরে বিভিন্ন পদ পরিক্রমা করে। র্যালির নেতৃত্বে ছিলেন সিডিপিও সুরেন্দ্র দেববর্মা এবং সুপারভাইজার স্বপন দেববর্মা। র্যালির উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে সুরেন্দ্র দেববর্মা বলেন, পোষণ অর্থাৎ পুষ্টি অভিযান দেশের প্রধানমন্ত্রীর পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী দেশের সকল অংশের নাগরিকদের পুষ্টি সম্পর্কে সচেতন করা, সহজলভ্য আহারের গুণগত মান সম্পর্কে সম্যক ধারণা দেওয়া, এছাড়াও খাদ্যের মাধ্যমে ভিটামিন সহ অন্যান্য খনিজ পদার্থের প্রয়োজনীয়তা সম্পর্কে সজাগ করা প্রভৃতি। ভিটামিন পাচ্ছি আর প্রোটিন পাচ্ছি সে সম্পর্কে আমরা জনগণকে আমরা সচেতন করতে পারছি। শাকসবজি, ভিটামিনযুক্ত শাকসবজি আমাদের বাড়ির আশেপাশেই থাকে। আমরা অধিকাংশ গরিব শ্রেণীর লোক, আমাদের পক্ষে ডিম, দুধ, মাংস এইসব সবার পরিবারে মানে ক্রয় করে খাওয়া সম্ভব হচ্ছে না। তার জন্য আমাদের দুধ, ডিম, মাংস না হলেও, মাছ মাংস না হলেও আমরা শাকসবজির মাধ্যমে কিছু ভিটামিন পাই। কোনো কোনো শাকসবজিতে আবার কিছু পরিমাণ প্রোটিনও থাকে। সহজলভ্য যেগুলা সেগুলা কী কী শাকসবজি হতে পারে ভিটামিনযুক্ত, সেগুলো আমরা সচেতন করতে চাই।